44 বছর যাবৎ বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন জহিরন বেওয়া। তার বয়স 90। প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে অসুস্থ দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া তার মূল কাজ। জহিরন বেওয়া উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত সায়াদ আলীর স্ত্রী। উপজেলার সবাই তাকে নানি বলেই চিনেন। জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে 4 বছর আগে স্বামীর মৃত্যুর পর 3 ছেলে আর 2 মেয়েকে নিয়ে সংসার সংগ্রামে নেমে পড়েন জহিরন। 8 বছর আগে বড় ছেলে দানেশ আলীর মৃত্যুর পর ছোট ছেলে তৌরব আলীকে নিয়ে বেঁচে আছেন। 1973 সালে জহিরন পরিবার ও পরিকল্পনা বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর চুক্তিভিত্তিক মাসিক মজুরিতে কাজ যোগ দেন। নিজ গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন জহিরন। সবশেষে 500 টাকা মাসিক মজুরি পেয়ে 10 বছর চাকরি করে অবসরে যান। আর অর্জিত অভিজ্ঞতা নিয়ে বাড়িতে বসে না থেকে আবারও গ্রামবাসীর স্বাস্থ্যসেবায় নেমে পড়েন জহিরন বেওয়া। তিনি জানান, জ্বর, মাথা ব্যথা, বমি ও শারীরিক দুর্বলতা সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। চিকিৎসার জন্য তাকে কোনো অর্থ দিতে হয় না, শুধু ওষুধের জন্য টাকা দিতে হয়। এখন থেকে প্রতিদিন গড়ে 100 টাকা আয় হয় তার। তা দিয়ে কোন রকম চলছে তার সংসার। উপজেলার 30টি গ্রামে প্রায় 2000-এর বেশি পরিবারের সঙ্গে রয়েছে যোগাযোগ। প্রতিদিন বাইসাইকেল চালিয়ে কমপক্ষে 60টি গ্রামের 70টি বাড়িতে রোগীর খোঁজ খবর নেন তিনি। গত 50 বছর কোনো রোগের আক্রান্ত হননি তিনি, এমনটাই দাবি তার। ভেলাবাড়ির রহমত আলী চন্দনপাট গ্রামের জিলহাজ আলী জানান, 44 বছর ধরে জহির বেওয়া বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন। জহিরন বেওয়া গ্রামের গরিব মানুষের ডাক্তার। অনেক গরিব মানুষ তার কাছে বিনামূল্যে ওষুধ নিয়ে থাকেন। আর বড় ধরনের অসুখ বিসুখ হলে তিনি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন বলে জানান তারা। জহিরন বেওয়ার ছোট ছেলে তোয়াব আলী জানান, বারবার চেষ্টা করে যাচ্ছেন মাকে বাইসাইকেলে চালিয়ে বাইরে না যেতে, কিন্তু কোনো বাধাই মানছেন না তার মা। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।